হ্যালো ফ্রেন্ডস, ভাইরাল নিউজে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব আবারও পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা। সিরিয়া আফগানিস্তানের পর এবার পাকিস্তানে অভিযান চালালো যুক্তরাষ্ট্র। পাকিস্তানি তালেবানদের খতম করতে ড্রোন হামলা চালালো যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের সীমান্তের নর্থ ওয়াজিরিস্তান পার্বত্য এলাকায় এই হামলা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানি মাটিতে অভিযান চালালো যুক্তরাষ্ট্র। ড্রোন হামলায় পাকিস্তানি তালেবানের 7 সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নর্থ ওয়াজিরিস্তান। তালেবানের মুখপাত্র আবদুল্লাহ ওয়াজিরিস্তান মালিক ওয়েদুল্লাহ নামে স্থানীয় এক আদিবাসী জানিয়েছে তিনি নিজ চোখে মিসাইল নিক্ষেপ করতে দেখেছেন। এই ঘটনায় 3 সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। তবে মার্কিন প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। 2014 থেকে পাকিস্তানে এই এলাকাটি তালেবানদের শক্ত ঘাঁটি। মৃত তালেবানদের মধ্যে রয়েছে সিনিয়র কমান্ডার আব্দুর রহমান। এর আগে গত মার্চ মাসেই পাকিস্তানে ড্রোন হামলা চালিয়েছিল ট্রাম্প, তাতে 2 জঙ্গির মৃত্যু হয়। কিছুদিন আগে আফগানিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে মাদার অফ অল বোমস ছোড়ে আমেরিকা। আরও নতুন নতুন সংবাদের জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।